হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সবাই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টি কুমড়োর দারুণ একটা ভর্তার রেসিপি। আর এইভাবে যদি মিষ্টি কুমড়ো ভর্তা বানানো হয় তাহলে দেখবেন গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয়। তাহলে দর্শক চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু মিষ্টি কুমড়ো এই রকমের কেটে নিয়েছি, আর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন এগুলো ভালো করে একটু মেখে নিতে হবে, আর হলুদটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই রকমের হলুদ এবং লবণটা ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে চুলাটা অন করে এর মধ্যে দিয়ে দিব 2 থেকে 3 চামচের মতো সরিষার তেল। এখন তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দিব। এবার কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে এখন এই কুমড়োগুলো সিদ্ধ করে নেয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিব, আর চুলার আঁচটা একদম লো হিটে করে তারপরে এই কুমড়োগুলো সিদ্ধ করে নিতে হবে। তা না হলে কিন্তু যদি হাই হিটে দেওয়া হয় চুলার আঁচটা, তাহলে নিচ থেকে কুমড়োগুলো পড়ে যাবে। এবার আমি ঢাকনা তুলে নিলাম। এখন এই কুমড়োগুলো একটা কাঁটা চামচ দিয়ে আমি উল্টে দিব। দেখুন দর্শক, এই সাইডটাই খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন এই কুমড়োগুলো আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেয়ার জন্য ঢাকনা দিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই একদম লো হিটে রেখে তারপরে এই কুমড়োগুলো কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি ঢাকনা তুলে নিলাম। এখন আমি চামচটা দিয়ে দেখে নিব কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা। কুমড়োগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবং দুইও সাইডে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এবার আমি এই কুমড়োগুলো একটা প্লেটে তুলে নিব। এইভাবে আমি সবগুলো কুমড়োই ভেজে নিব। এবার কুমড়োগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এখন এই কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে এইভাবে একটু মেখে নিব। এই রকমের একটু ভালো করে কুমড়োগুলো ভেঙে দিয়ে তারপরে মেখে নিতে হবে। কুমড়োগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে কুমড়োগুলো ফ্রাই প্যানটায় ভেজে নিয়েছি সেই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আবার 2 চামচের মতো সরিষার তেল। এবার চুলাটা অন করে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 2টা শুকনো মরিচ। এবার মরিচ একটু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন মরিচটার একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং মরিচ আবার কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 3-4 কোয়ার মতন রসুন কুচি। দিয়ে দিব 1টি কাঁচামরিচ কুচি। এখন এই উপকরণগুলো আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে এটাকে ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ এবং রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তার কয়েক সেকেন্ড আগে দিয়ে দিব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখন আবার একটু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিব মেখে রাখা কুমড়োগুলো। এটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কুমড়োগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব 7 মতো লবণ।
আর লবণটা আমি কুমড়ো ভাজার সময় দিয়েছি সেটা বুঝে দিতে হবে, তা না হলে কিন্তু বেশি হয়ে যাবে। দিয়ে দিব হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। এবার এগুলো ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে। আর এগুলো মিশিয়ে ভালো করে তারপরে 1 থেকে 2 মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে। যদি কুমড়োর গায়ে কোনো পানি থাকে সেই পানিটা সম্পূর্ণ এইভাবে শুকিয়ে নিতে হবে। আর চুলাটা অবশ্যই মিডিয়ামে রেখে তারপরে এই কুমড়োগুলো রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু কুমড়োগুলো নিচ থেকে পুড়ে যাবে। তাহলে দর্শক, রেসিপিটা কিন্তু আমার হয়েই গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দর্শক, আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।